বর্ধমান জেলার উত্তর ও উত্তর পূর্ব ভাগীরথী নদী তীরে মন্দির নগরী কালনা অবস্থিত, যা আজ ঘুরতে ভালোবাসা মানুষের অন্যতম প্রধান গন্তব্যস্থল। সমগ্র কালনা জুড়েই ছড়িয়ে আছে অসংখ্য মন্দির, যার মধ্যে প্রধান আকর্ষণ এই 108 শিব মন্দির। চলে এসেছি আমরা কালনার বিখ্যাত 108 শিব মন্দিরে, যেখানে গোল আকারে বাইরে আছে একটি গোল, যেখানে আছে 74টি শিব মন্দির আর ভিতরে আছে 34টি শিব মন্দির। এছাড়াও এই শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে রাজবাড়ি কমপ্লেক্স, সেটাও ভীষণ সুন্দর টেরাকোটা মন্দির। সব আমরা ঘুরে দেখব, আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। এই মন্দিরটি নির্মাণ করেন বর্ধমানের রাজা মহারাজ তেজ বাহাদুর 1809। বাইরের বৃত্তের মন্দিরগুলিতে একটিতে সাদা শিবলিঙ্গ, অপরটিতে কালো শিবলিঙ্গ, ঠিক এভাবেই সাদা কালো সাদা কালো বৃত্তাকারে সজ্জিত মন্দিরগুলো ও তার শিবলিঙ্গগুলি। বাইরের 74টি মন্দির ছেড়ে এবার ভিতরের বৃত্তে আমরা। মাঝখানে ঢাকা দেওয়া একটি কুয়ো, আর ভিতরের বৃত্তের সবগুলোতেই আছে সাদা শিবলিঙ্গ। রাজা তেজ বাহাদুর ছিলেন শিব ভক্ত। শিবের ধ্যান থেকে ভাবনা জন্মায় 108 শিব মন্দির স্থাপনের। মতান্তরে 108 রুদ্রাক্ষমালা জপ থেকেই জন্ম নিয়েছিল 108 শিব মন্দির স্থাপনের ভাবনা। তবে ভাবনা সে যাই হোক, মন্দিরটির গঠনশৈলী অপূর্ব। মন্দিরের থেকে বেরিয়ে রাস্তার উল্টো দিকেই রাজবাড়ি কমপ্লেক্স। 14 ফুট উঁচু ফটক দিয়ে ঢুকেই চোখে পড়বে প্রশস্ত সুসজ্জিত রাজবাড়ি কমপ্লেক্স, যেখানে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। শিয়ালদা বা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে কালনা স্টেশনে নেমে টোটো করে আপনারা আসতে পারেন এখানে, অথবা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে গাড়ি করেও আসতে পারেন। ফটক দিয়ে ঢুকে বাঁ দিকে প্রথমেই চোখে পড়বে রেখা দেউল গঠনশৈলীর প্রতাপেশ্বর মন্দির। 1849 খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পেয়ারি কুমারী দেবী এই মন্দিরটি নির্মাণ করান। সূক্ষ্ম টেরাকোটার কাজ মন্দির গাত্রে, মহিষাসুর মর্দিনীর ভাবমূর্তি পুরোটা টেরাকোটার কাজের মধ্য দিয়ে বর্ণনা করা। মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ। প্রতাপেশ্বর মন্দির থেকে কয়েক পা এগোলেই রাসমঞ্চ। ছাদবিহীন এই রাসমঞ্চের গঠনশৈলী আজও মুগ্ধ করে। 16 শতকে চৈতন্য মহাপ্রভু কালনায় এসেছিলেন। সেই সময় কালনায় বৈষ্ণব ধর্মের প্লাবন বয়ে যায়। মঙ্গল কাব্যে কালনার উল্লেখ পাওয়া যায় অম্বামুলুক নামে। 16 শতাব্দীতে ভাগীরথী নদী তীরে অম্বা বিখ্যাত নদীবন্দর ছিল। অম্বা থেকে অম্বিকানগর, মতান্তরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের নাম অনুসারেই কালনা হল আজকের অম্বিকা কালনা। পঞ্চরত্ন মন্দির অর্থাৎ 5টা শিব মন্দির, যার 3টে বড় 2টো ছোট। চাঁদনি শৈলীতে তৈরি এই শিব মন্দির হল রূপেশ্বর মন্দির। প্রতিটি মন্দিরেই টেরাকোটার কাজ অপূর্ব সুন্দর। মাঠের অপর প্রান্তে রাজবাড়ির পিছনের ভগ্নাংশ কিছুটা চোখে পড়ছে, বর্তমানে যার এক অংশে রয়েছে স্কুল ও খেলার মাঠ। প্রবেশ করছি এখন আমরা লালজি মন্দিরে। রাজবাড়ি প্রাঙ্গণে যে মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলোর মধ্যে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছিল এই লালজি মন্দির।
বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন 1749 খ্রিস্টাব্দে। তার বৃন্দাবন যাত্রার মানত পূর্ণ হওয়ায় এই মন্দির স্থাপন। 25 রত্নের এই মন্দিরের সামনে বড় চারচালার নাট মন্দির। সারা বাংলায় যে 6টি 25 চূড়া মন্দির আছে তার মধ্যে অনেকেই এই মন্দিরটিকে অন্যতম শ্রেষ্ঠ মন্দির বলে দাবি করেন। মন্দিরে আছে যেমন সুন্দর টেরাকোটার কাজ তেমনই আছে স্টাকোর কাজ। মন্দিরের নাট মন্দির পেরিয়ে গর্ভ মন্দিরে রাধাকৃষ্ণের যুগল মূর্তি। এই মন্দির স্থাপনকে ঘিরে আছে এক সুন্দর লোকমুখে ঘুরে বেড়ানো গল্পকথা। রাজমাতা একদিন গঙ্গা স্নান করে ফেরার পথে দেখেন এক দরিদ্র বৈষ্ণব লালজিকে নিজের সংগ্রহ করা অন্ন থেকে অর্ধেকটা নিবেদন করছেন। রাজমাতা তখন তাকে বলেন লালজিকে তাকে দিয়ে দিতে, তিনি নিত্য 52 রকম ভোগ দিয়ে পুজো করবেন। বৈষ্ণব জানিয়েছিলেন ভগবান চায় ভক্তের ভক্তি, যদিও পরবর্তীতে রাজমাতাকে তিনি লালজিকে দেন এবং সেই থেকেই এই মন্দিরে লালজির নিত্য পুজো। মন্দিরকে চারপাশ দিয়ে প্রদক্ষিণ করে এখন আমরা মন্দিরের ঠিক পিছনের অংশে। কোথাও ফুলকারি কাজ তো কোথাও যুদ্ধরত সৈন্যদের ছবি। তথাকথিত মন্দিরের থেকে এই মন্দিরটির গঠনশৈলী বেশ অন্যরকম। মন্দিরের চালটা পাহাড়ের মতো ধাপে ধাপে নেমে এসেছে আর সেখানে আছে নানান রকম পশু পাখির ছবি। আমরা প্রবেশ করলাম কৃষ্ণচন্দ্রজি মন্দিরে। পাঁচিল দিয়ে ঘেরা 65 ফুট উঁচু এই কৃষ্ণচন্দ্রজি মন্দির। ত্রিলোক চাঁদের মাতা লক্ষ্মীকুমারী দেবী 1752 খ্রিস্টাব্দে এই 25 চূড়া মন্দিরটি নির্মাণ করেছিলেন, যেটির গঠনের সাথে লালজি মন্দিরের গঠনের অনেকটাই মিল আছে। তিনতলা এই মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণের মূর্তি। টেরাকোটা বলতেই আমাদের বিষ্ণুপুরের কথা মনে পড়ে, কিন্তু কালনার এই মন্দিরগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর আর টেরাকোটার কাজ তো অপূর্ব। আর সবথেকে বড় কথা হলো আপনারা একদিনেই এই মন্দিরগুলো সব ঘুরে দেখতে পারেন। আমি আপনাদের মূল জায়গাগুলো ঘুরিয়ে দেখালাম, তবে আপনারা চাইলে আশেপাশে আরও কিছু মন্দির আছে সেগুলোও ঘুরে দেখতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে। সেদিন আমরা কালনা থেকে জিরাট রোড হয়ে কলকাতা ফিরেছিলাম, রাস্তাটা ভীষণ সুন্দর ছিল।